আমরা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া সাব ডিভিশনের নবগ্রাম পঞ্চায়েতের আমরা গোমাই গ্রামের বাসিন্দা। আমরা এই দেশ পৃথিবীতে করোনা মহামারী চরম পরিস্থিতির জন্যে এবং এই যশ প্রচণ্ড নিম্নচাপে ঝড়কে উপশম করার জন্যে বা করোনা মহামারীকে উপশম করার জন্যে আমরা গ্রামবাসী মিলে পাঁচজন দশজন ব্রাহ্মণ মিলে একটা শান্তি যজ্ঞের বা পঞ্চাঙ্গ স্বস্থায়নের আয়োজন করেছিলাম, যা এই সমস্ত ব্রাহ্মণকে নিয়ে খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করতে গিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত বিধিনিষেধ আছে সমস্ত বিধিনিষেধ মান্য করে আমরা যথাবিহিত অনুষ্ঠানটা সমর্পণ করলাম। এর পিছনে সহযোগিতা করেছেন এই গ্রামের 20 জন ব্রাহ্মণ আমাদের সাহায্য করেছেন, যাতে আমাদের করোনা রোগ থেকে আমরা উপশম পেতে পারি ভগবানের কৃপায়। এবং এই পূজার অনুষ্ঠানে আমাদের পঞ্চাঙ্গ সুস্থ রয়েছে। পঠের চণ্ডী জপেত দুর্গা পূজয়েত পার্থিবং শিবং কারয়েত হরিনামাসি কলৌ কার্য চতুষ্টয়ম। এবং এই পূজা আয়োজন করতে গিয়ে আমাদের চণ্ডী পাঠ করতে হয়েছে, দুর্গা মন্ত্র 1008 বার জপ করতে হয়েছে, তার সঙ্গে আমাদের যজ্ঞ বা হোম আয়োজন করা হয়েছে। আমি বর্তমানে এই গ্রামের গ্রাম্য পুরোহিত। হ্যাঁ, আমার নাম শ্রী মধুসূদন ভট্টাচার্য।